नमस्कार सर्वानी दर्शकबृंद, प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्प नहीं खुबी एक खुशी खबर चले टाका देवार प्रसेस प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे तार किन्तु प्रक्रिया शुरू हो गए और परवर्ती इन्स्टलमेंटे टाका देवार तोड़जोड़ो किन्तु शुरू हो गए। ताछाड़ाओ आरो किन्तु दुटी आपडेट चले प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे, तो समस्तटा आजकेर ई भिडियोते आलोचना करब। अवश्य भिडियोटी आपनादेर उपकारे आसबे, प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखे थाकुन। आर आपनि जदि आमादेर चैनले नतून दर्शक होये थाकेन, परवर्ती भिडियोर आपडेटगुलि सबार आगे पेते चैनलटिके अवश्यई सबसक्राइब करे राखबेन एबं पाशापाशि बेल आइकनटि क्लिक करे अल अपशनटि अन करते भुलबेन ना। तो प्रथमे आपनादेरके स्टेटास चेक करते हबे, तार जन्य जेकोनो एकटि ब्राउजार ओपेन करते हबे, दिए pmkisan.gov.in जेटा पीएम किसानेर अफिसियाल वेबसाइट, সেই ওয়েবসাইটটি আপনারা গুগলে সার্চ করে চলে আসবেন এরকম ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটে আসার পর যেভাবে স্ট্যাটাস চেক করে ফার্মার কর্নার রয়েছে, তার ভেতরে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে দুটো অপশন চলে আসবে, একটা আধার কার্ড দিয়ে সার্চ করার আর একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করার। আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনারা সার্চ করে দিবেন, তাহলেই কৃষকের স্ট্যাটাস কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি দুটো আপডেট দেখাবো। তো প্রথম আপডেটটা দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কৃষকের পেমেন্ট মোডে অ্যাকাউন্ট রয়েছে আর অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অনেকের কিন্তু এখানে NRA লেখা রয়েছে আর অনেকের এখানে পেমেন্ট মোডে আধার চলে এসেছে, যেটা বেশিরভাগ কৃষকেরই চলে এসেছে। আর পেমেন্ট মোডে অ্যাকাউন্ট কিছু কিছু কৃষকের এখনও কিন্তু রয়ে গিয়েছে, অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকসেপ্টও হয়ে গিয়েছে, আধার নাম্বারও কিন্তু ভেরিফাইডও হয়ে গিয়েছে, কিন্তু পেমেন্ট মোডটা এখানে অ্যাকাউন্টই রয়ে গেছে আর অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড রয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই এক দুদিন আগে পর্যন্ত এই ইনস্টলমেন্টের ঘরে কিন্তু কোনো কিছু ছিল না। তো দেখতে পাচ্ছেন এক দুদিন আগে পর্যন্ত কিন্তু ইনস্টলমেন্টের ঘরে কোনো কিছু ছিল না, কিন্তু বর্তমানে দেখুন সেই সকল কৃষকদেরও স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেছে। দেখুন পেমেন্ট মোডে অ্যাকাউন্টটি কিন্তু এখনও রয়েছে আর অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডও কিন্তু এখনও রয়েছে, কিন্তু দেখুন এই যে ইনস্টলমেন্টের ঘর এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটা চলে এসেছে। এতদিন কিন্তু এই লেখাটা ছিল না, এই লেখাটা কিন্তু ফাঁকা ছিল। তো এদিকে বলা হচ্ছে যে পরবর্তী ইনস্টলমেন্ট দেওয়া হবে আধারের মাধ্যমে, কিন্তু এখানে দেখুন এখনও পেমেন্ট মোডে কিন্তু অ্যাকাউন্টই রয়েছে আর এখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডও কিন্তু দেওয়া রয়েছে। তো এই কৃষকরা কীভাবে টাকা পাবে সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়ে বলা যাচ্ছে না, কারণ এই কৃষকের যদি অ্যাকাউন্টই থাকে তাহলে হয়তো অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা দিয়ে দিতে পারে। আবার যদি কিছুদিন পরে এই কৃষকের এই অ্যাকাউন্ট থেকে আধার হয়ে যায় তাহলে আবার আধারের মাধ্যমেও টাকা দিয়ে দিতে পারে। তো সম্পূর্ণটাই কিন্তু এই স্ট্যাটাস যদি চেঞ্জ হয় সেই স্ট্যাটাস চেঞ্জ অনুযায়ী বোঝা যাবে যে পরবর্তী ইনস্টলমেন্টের টাকা এই সকল কৃষকরা কিভাবে পেতে চলেছে। তো মোটামুটি এরা না কিন্তু টাকা পাবেন, কারণ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটা চলে এসেছে। এবার যেই মাধ্যমে এখানে পেমেন্ট মোড থাকবে সেই মাধ্যমে কিন্তু কৃষকরা টাকা পাবে। এবার সেকেন্ড আপডেটটি দেখুন, অনেক কৃষক আগে টাকা পেয়েছেন, এবার তারা পরবর্তী ইনস্টলমেন্টে টাকা পাবে, বা যারা এই ধরুন প্রথম টাকা পাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ইনস্টলমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা এসেছিলো, কিছুদিন আগেই কিন্তু এসেছিলো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। কিন্তু এবার তাদের এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি উঠে গিয়েছে, উঠে গিয়ে এখানে কিন্তু চলে এসেছে আরএফটি সাইন বাই স্টেট ফর ফোর্থ ইনস্টলমেন্ট। তার মানে এই আরএফটির মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ট্রান্সফার। তো রিকোয়েস্ট ফর ট্রান্সফার মানে হচ্ছে টাকাটা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করা হয়েছে স্টেটের তরফ থেকে, তাই এখানে আরএফটি সাইন বাই স্টেট ফর ফোর্থ ইনস্টলমেন্ট। এবার যার ক্ষেত্রে যেই ইনস্টলমেন্টটাই লেখা থাকবে সেই ইনস্টলমেন্টটা কিন্তু উল্লেখ থাকবে। তো এই কৃষক চার নম্বর ইনস্টলমেন্টটা পাবে এবার, তাই জন্য এখানে ফোর্থ ইনস্টলমেন্ট উল্লেখ করা রয়েছে। তার মানে এই কৃষককে চার নম্বর যে ইনস্টলমেন্টের টাকা সেটা কিন্তু দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। এবার এই আরএফটিটা কিন্তু কিছুদিন পরে হয়ে যাবে, এফটিও উইল বি জেনারেটেড, তারপর পেমেন্ট প্রসেস, তারপর কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তার মানে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া পিএম কিষাণের তরফ থেকে শুরু করে দিয়েছে, তার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল। অনেকেরই কিন্তু যাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ছিল তাদের কিন্তু আরএফটি সাইন বাই স্টেট এই লেখাগুলো কিন্তু চলে এসেছে। তার মানে দুটো আপডেট, যাদের পেমেন্ট মোডে অ্যাকাউন্ট ছিল তাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখা চলে এসছে, আর যাদের পেমেন্ট মোডে আধার ছিল তাদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেটটা উঠে গিয়ে আরএফটি সাইন বাই স্টেট ফর ইনস্টলমেন্ট এই লেখাগুলো চলে এসেছে। তো আপনাদের এরকম স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।